দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা একটি পিক আপ ভ্যানের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে শেখ দিঘি পেট্রোল পাম্পের সামনে স্থানীয় সূত্রে জানা গেছে পিক ভ্যানটি কৃষ্ণনগর থেকে জঙ্গিপুরের দিকে আসছিল লিচু ভাঙার কাজ করতে পিক ভ্যানে মোট তেরো জন ছিলেন স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়